আমি যেটুকু যেখানেই নিয়ে যাই সেখানেই গিয়ে কারোর কাছ থেকে না কারোর কাছে বিড়ি চেয়ে খাবি। লেন্স অন মি 365 মে আপ সবি কা হার্দিক স্বাগত হ্যায়। আমার পোড়ানো জাহাজ। হাই গাইস, মিস করছিলে তো? তাহলে আমি আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই যাও, তাহলে আমরা কি বলবো? তাহলে নতুন করে আর কিছু বলছি না, জায়গাটার নাম হচ্ছে বনগা। বনগাতে আছে স্বামী পরমানন্দের আশ্রম, যেটা খুবই সুন্দর দেখতে। সুন্দর দেখতে তো সব জায়গাগুলোই হয়। তাহলে যদি তোমরা না দেখে থাকো আমার এই মানে কৃষ্ণচায়ের বাঘ নিয়ে যে ঘটনাটা, সেটা একবার দেখে নিই, ভাল লাগে। যাই হোক, তাহলে আজকে ভিডিও শুরু করছি এখানে, চলো। চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কবি অলবিদা না কহনা, কবি অলবিদা না। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:10, এখন আমরা ঢুকেছি 1:25। তারপরই চলে এলাম এখানে, জায়গাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। সবটাই দেখাবো, সবটাই দেখাবো, দাঁড়াও ধৈর্য ধরো, দেখাবো দেখাবো কতটা সুন্দর নিজেরাই দেখে না। তাহলে চলো এবার সবটা দেখা যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছো কোথায়? এখনো তো ইন্ট্রোটাই দিই নাই। তোমরা দেখছো এখন লেন্স অন মি 365, সঙ্গে আমি সুরঞ্জন, স্টে হাই অন বার্ড ওয়ান। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:10, এই এতক্ষণে ঢুকলাম, বাজে 1:30, 1:30। তো এখনো ভোজন দেওয়া হচ্ছে, ভাগ্য খুবই ভালো। যাব এবারে একটু খাবো, দিয়ে তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো। তাহলে চলো খেয়ে নি। খাওয়া দাওয়া এখন শেষ, খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ, এবার সম্পূর্ণটা দেখাবো। এখানেই থাকে সমস্ত সাধুরা। তারপরে জায়গাটা তো দেখতে পাচ্ছ, এখানে খাওয়া দাওয়া, এরপরে জায়গাটা দেখাই। যেটু দাঁড়িয়ে আছে ওখানে, একটু মাথার ওপরই বড় মৌমাছির চাক, এখন এই ঢিল ছুললি যেটু টাক শেষ, যেটু আছে যেটু শেষ টাক ও শেষ। পরমানন্দ মিশন লাইব্রেরি প্লাস চড়ুইভেতি কার্যালয়, মেন অফিস চড়ুইভেতি কার্যালয়, আর এটা হচ্ছে পরমানন্দ মিশন স্কুল। এটা মিশন স্কুলটা সনাতন বৈদিক পরম্পরা। হ্যাঁ, পরম্পরা। ওয়া, টু লেন্স অন মে 365 মে আপ সবি কা হার্দিক স্বাগত হ্যায়। এ সৌভাগ্য হ্যায় কি আজ কে দিন মে ভি লোগো মে না কেবল চেতনা অপিতু লোগো কি ভাবনা উসকি সংবেদনায় অর জো স্বাভাবিক হ্যায় জো স্বতঃস্ফূর্ত হ্যায় অর জো লোগো কি আওয়াজ হ্যায়, তো এ আওয়াজ মুঝে লাগতা হ্যায় ন কেবল ভারত মে অপিতু সম্পূর্ণ বিশ্ব ওর সাতবে আসমান তক এ গুঞ্জেগি ওর লোগো কে জো ভাবনা হ্যায় সদ্ভাবনা উসকো ওহাঁ তক লেকে যায়গা। আমার পোড়ানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পোড়ানো জাহাজ। এখানে একটা শিবের মন্দির আছে এই বট গাছতলায়, মন্দিরের মাঝে একটা পুকুর পুরো মাঝখানটায়। তো মন্দিরের ভেতরে ঢোকার তো পারমিশন পাইনি, এখন যে বর্তমান মহারাজ তার কাছ থেকে। আমাকে দূরে রাখি, শিক্ষককে দূরে রাখি, কি হবে আমাদের? কিছু হবে না, তবুও চেষ্টা করব ভেতরটা সম্পূর্ণ দেখানোর। এখন যাচ্ছি এখানে যে গোশালাগুলো আগে ছিল, মানে এখনো আছে সেখানে। তাহলে চলো দেখা যাক। তো এখন ঢুকেছি গোশালাতে, ঢুকছি
জায়গাটা খুবই ভালো। তোমাদের দেখা এখানে কত বড় বড় গরু আছে, সব কত বড় দেখতেই পাচ্ছ। ওই দেখ বিরাট বড় একটা, ওটা ষাঁড়, ওটা ষাঁড় বোধ হয়। এগিয়ে আছে না, এগিয়ে আছে, কিছু বলবি বল দর্শকদের, বলো হ্যালো বলো, হ্যালো বলো। আমি যেটুকু যেখানেই নিয়ে যাই সেখানেই গিয়ে কারোর কাছ থেকে না কারোর কাছে বিড়ি চেয়ে খাবি, বিড়ি চাইবি, এটা মাস্ট। এই যে চাইছে, এই যে, এই যে চাইছে, এটাই হচ্ছে সেই বিখ্যাত পরমানন্দ কুটির, পরমানন্দ মন্দির এটাই। এখানে বাগান আছে খুব সুন্দর, প্রচন্ড সুন্দর জায়গা। আমি প্রথমবার এলাম, মানে সত্যি স্বর্গতুল্য জায়গা। দেখো তোমরা এই চারপাশের ভিউটা দেখো কতটা সুন্দর। চলো তাহলে, চলো সমাধিতে যাওয়া যাক। তো যেখানে সমাধি সেখানে যাওয়ার সময় একটা গাছ দেখলাম, অদ্ভুত রকমের গাছ, দেখবে সব সময় ফুল ঝরে গাছটা থেকে। যদি তোমরা জানো যে এই গাছটার নামটা কি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা যদি এখানে আসতে চাও তো লোকেশনটা ডিসক্রিপশন বক্সে থাকবে দেওয়া, সেখান থেকে তোমরা চেক করতে পারো। তাহলে দেখে নিও, নানা ধরনের ফুল গাছ এখানে আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ সব। এটাই হচ্ছে না সমাধি, চারপাশটা ঘুরে দেখে নাও। শুধু স্ট্রাকচার গুলো দেখো কি সুন্দর, মানে অপূর্ব। এটা যে দোতলার, এখানেও সবাই থাকেন, এখানে ভক্তদের থাকার জায়গার অভাব নেই, ভক্তরা এখানে প্রচুর জায়গা পাবে প্রচুর। এই মন্দিরটা নতুন হচ্ছে এই সামনে, সামনের এই মন্দিরটা, যে যে বেদিটা দেখলে সেখানেই ওনার সমাধিটা আছে, ভেতরে আছে, দেখালাম তো ওটাই। তাহলে দোতলায় একবার চলো যাই, দোতলায়। প্রচন্ড রোদ, এখন ফাঁকা ফাঁকা বলে ভিডিও করতে দিচ্ছে, না হলে দিত না। চলো দেখতে পাচ্ছ, আর এই ঘরটার মধ্যে আমার কথাগুলো ইকো হচ্ছে, দেখো প্রচন্ড ইকো হচ্ছে। এটা হচ্ছে বাইরেটা, আর এটা হচ্ছে চারপাশের দৃশ্য, কি সেরা না? চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কবি অলবিদা না কহনা, কবি অলবিদা না কহনা। গানটা কেন আমি গাইলাম তোমরা কি জানো? তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আজকের জন্য এতটাই ছিল। এই চ্যানেলে প্রচুর মজা হয়, তোমরা যদি উপভোগ করতে চাও সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপবে, যাতে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন ঢোকে, নোটিফিকেশন বেলটাও টিপবে, তবেই তো না পাবে ফার্স্টের ভিডিওটা। এইরকম জায়গা দেখতে হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অবশ্যই, আর এখানে প্রচুর মজা হয় প্রচুর। দেখবে তো এরপরে যে ভিডিওটা আসছে সেটা একটা অন্য ধরনের ভিডিও, সেটা কোনো প্লেস আপনাদের দেখাবো না, সেটা কোনো জায়গা আপনাদের দেখাবো না, সেটা একদম ঝগড়া হবে, ঝগড়া। তাহলে চলো, টাটা, বাই বাই, এখানেই শেষ।